একটা প্রত্যন্ত গ্রামে যাচ্ছি মাটির রাস্তা এবং আপনারা দেখতেছেন ডান পাশে যে খালটা তার পানি বরফ হয়ে আছে তো সাথে থাকুন যে গ্রামটায় যাচ্ছি সুযোগ পাইলে সেটা ভিডিও করব পথ দিয়ে দিয়ে ভিডিও করব র আপলোড দিব যাতে আপনারা একদম রিয়েল সিনারিও রিয়েল শব্দ সব কিছুই আপনারা ফিল করতে পারেন সবাইকে আসসালামু আলাইকুম উজবেকিস্তানের আরেকটা গ্রামে স্বাগত জানাচ্ছি তো সত্যি কথা যদি বলি অবাক হচ্ছি যতই উজবেকিস্তানে আমি বিভিন্ন প্রত্যন্ত গ্রামে ঘোরাফেরা করতেছি ততই অবাক হচ্ছি এদের গ্রামগুলা এত দূরে দূরে গ্রাম কিন্তু এত অর্গানাইজড এবং যেমন এই যে আমরা এখন এই বাসাটায় আসছি এবং যেটা দেখেন আলাদা তাদের স্যাটেলাইট আছে প্রতিটা বাড়িতে গ্যাস লাইন ইলেকট্রিসিটি সব ধরনের সুযোগ সুবিধাই আছে দেখেন এই যে এটা হলো গ্যাস লাইন আপনি যতই আমি এখন যেখানে আছি হলো নকুশ থেকে আসতে আমার দুই ঘন্টা লাগছে মানে প্রত্যন্ত একটা গ্রাম কিন্তু প্রত্যন্ত একটা গ্রামেও কিন্তু এই যে গ্যাস লাইন মানে এখানে প্রতিটা বাড়িতে গ্যাস লাইন আছে প্রতিটা বাড়িতে দেখা যে রাস্তার পাশে জিগে যখন রাস্তায় আপনি ভ্রমণ করবেন তখন পাশে এরকম প্রতিটা বাড়িতে এরকম গ্যাস লাইন ঢুকতে দেখা গেছে এবং এখানকার গ্যাস লাইনগুলো মাটির উপরে বেশিরভাগই মাটির উপরে রাস্তা পার হওয়ার যতটুকু অংশ সেটা যেমন এটা এদিকে ঢুকে যে এই ঢুকে এই পাশে এসে বের হয়ে গেছে তো আমি এখন যেহেতু আমি মাত্র আসছি এখানে আমি এখানকার মানে আমার কাজ যেহেতু এখানকার হসপিটালগুলাই হবে মানে এখানকার সরকারি হাসপাতালগুলায় তো আমি হাসপাতালগুলোয় ঘুরতেছি অবাক হয়ে যাচ্ছে এদের স্বাস্থ্য সেবা দেখে যেহেতু আমার কাজ যক্ষা রোগে নেই এদের যক্ষা স্পেশালাইজড হাসপাতালগুলোয় আমি ঘুরতেছি এই যে দেখেন বরফ হ্যাঁ এই যে বরফ বরফ জমা হয়ে যাচ্ছে দেখি এটার একটা মারি আ দেখেন তো যেটা বলতেছিলাম এখানকার প্রতিটা হাসপাতালের মানে কি বলবে এত ক্লিন এত পরিষ্কার পরিচ্ছন্ন আপনি জিব্বা দিয়েও চেক করে একটা বালু পাবেন না এরকম প্রতিটা হাসপাতাল মার্বেল পাথর দিয়ে টাইলস করা মানে আমি কি বলবো এক কথা যদি বলি এত ক্লিন হসপিটাল সেট আপ আমি কোথাও দেখি নাই এত ক্লিন হসপিটাল সেটিং আমি কোথাও দেখি নাই এটা হলো ইলেকট্রিক খাম্বা এদের তো সবচেয়ে বড়ো যে কথা এখানকার বড় বড় সরকারি কর্মকর্তা ও আরেকটা যেটা উজবেকিস্তানে এদের টাইম সেন্সটা এত চমৎকার মানে এদের সময় জ্ঞান আপনি নয়টা বলবে নয়টা যেমন প্রথম দিন আমার যেদিন ফিল্ডে যাওয়ার কথা ছিল তো আমাকে বলছে নয়টা আমি ভাবলাম নয়টায় কি আর শুরু করবে কিনা পরে দেখলাম যে ঠিকই আমার সুপারভাইজি আমাকে নয়টায় যে আকবর কোথায় আমরা তো গানতে অপেক্ষা করতেছি দৌড় দিয়ে আসলাম মানে এদের টাইম সেন্সটা এত চমৎকার আর সবচেয়ে লক্ষণীয় যে বিষয়টা লক্ষণীয় যে বিষয়টা এটা একটা সেট আপ হতে পারে বড় ধরনের কী প্রত্যন্ত গ্রাম এটা কোনো একটা সেট আপ হতে পারে কোনো আমি জানি না আসলে কি তো যতটা হাসপাতালে গেলাম এবং আমাদের যেহেতু এখানে এমওএইচদের সাথে কাজ করতে হয় সব ধরনের কাজের আগে পরে এমওএইচ থেকে আমাদের পারমিশান নিতে হয় তো আমি যখনই যে হসপিটালে গেলাম আমার টিম আমাকে হসপিটালেদের চিফ ডক্টর তাদের সাথে আমাদের সাক্ষাৎ করতে হয় এবং দেখেন এত বড় একটা বিশাল হাসপাতালের চিফ মানে অনেক বড় একটা পজিশান অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে দিক থেকে কিন্তু তারা এত জ্যান্টেল মানে যখনই আমার টিম আমাকে নিয়ে গেল দেখা করার জন্য রুমে ঢুকলেই তারা দাঁড়িয়ে যায় তো আমাদের দেশের এলাকার মেম্বার এবং চেয়ারম্যানদের সচিব আছে সেই সচিবের মধ্যেও যে একটা ভাব ওই ভাবটা এখানকার এত বড়ো বড়ো মানুষদের মধ্যেও কিন্তু আমি দেখতেছি না তো আমি গ্রামটা হেঁটে হেঁটে আপনাদেরকে একটু দেখাইতেছি উজবেকিস্তানের কাউয়া সাইজে বড় এবং এটা এখানেও কাউয়াগুলা কালো উজবেক কালো তো যেটা বলতে গেলাম এখানকার প্রতিটা মানুষ এত জ্যান্টেল এত ভদ্রনম্র এবং এদের মধ্যে ন্যূনতম অহংকারের লেশ মাত্র নাই আমি যতই এদের মানে মানে এদের স্বাস্থ্য সেবার সিস্টেমটা দেখতেছি স্ট্রাকচারও এত চমৎকার এবং মানুষ হিসাবে তাদের বিহেভ এত ভালো আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে তো আসি একটা গ্রাম দেখাতেছি আপনাদেরকে ওই যে আমার অফিসের গাড়ি অপেক্ষা করতেছে আচ্ছা এটা মনে হয় একটা স্কুল পিছনে বাচ্চারা খেলতেছে আমি গ্রামটা ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আমি যাই কিছু আপনাদেরকে বলতেছি দেখাচ্ছি সেটা হলো একদম আমার নিজের চোখে দেখা এবং নিজের অভিজ্ঞতা তো এদের গ্রামগুলো অনেকেই কমেন্টস করছেন যে মানুষ কই সেটা আমারও প্রশ্ন যেমন এই যে এখানে মানুষ নাই তো তার দুইটা কারণ হতে পারে এখনও মানুষ কাজে কর্মে ব্যস্ত আর একটা মূল যে কারণটা আমার যেটা মনে হচ্ছে শীতকালে মানুষ একান্তই কাছালা বাসার বাইরে বের হয় না তারা যেমন তাপমাত্রা আজকে মাইনাস নয় ডিগ্রি এটা এদের টয়লেট ওই যে বাচ্চাগুলো খেলতেছে আমি যদি বাচ্চাদেরকে একটু ক্লোজ করে দেখাই এখানকার বাচ্চাগুলা কি বলবো এত কিউট কিউট বাচ্চা মনে হয় যে অ্যাঞ্জেল যেটাকে বলে অ্যাঞ্জেল তো কখনো দেখি নাই কিন্তু উজবেকিস্তানের বাচ্চাদেরকে দেখলে যে পুটপুটে একটা আপেল মনে হয় পুটপুটে একটা আপেল মনে হয় এবং তারাও এত জ্যান্ডেল খুব সুন্দর করে সালাম দিবে খুব সুন্দর করে কথা বলবে দেখেন বাচ্চাগুলো কি মজা করতেছে এটা কোনো একটা স্কুল সম্ভবত এবং তারা বিদেশি দেখলেই খুবই আগ্রহী কথা বলার জন্য একটু টাচ করার জন্য এটা সম্ভবত একটা স্কুল আমি জাস্ট ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এখানে গ্রামগুলো সবুজ নয় এখন শীতকাল হওয়াতে গাছে পাতা নাই আর এমনিতেও তো ইয়ে কম দেখে বাচ্চাগুলো অনেক বাচ্চা তো এটা দিয়ে তারা ব্রেড বানায় আমি ভিডিওটা এর মধ্যে অনেকগুলো কথাই বলে ফেলছি কিন্তু ভিডিওতে পজ করা আমি খেয়াল করিনি কতটুকু বলছে আমার নিজেরা মনে নেই বাট গ্রামটা দেখানোর চেষ্টা করতেছি তো যেটা বললাম গ্রামে লোক নাই কিন্তু যখনই একটা লোক জানালা দিয়ে বের হয়ে কি জানো বলতেছিল আমারে হয়তো বা দেখলো যে একটা অপরিচিত লোক এখানে এসে ভিডিও করতেছে বাট এখানকার মানুষজন ভিডিও করলে কোনো মানে মাইন্ড করে না এবং তারা আরও খুশি হয় যে ভিডিও করার জন্য কাউ দেখাইতেছি তো সব মানুষ আসলে ভিতরে শীতের জন্য তারা বাইর হয় না তারা কাজকর্ম কখন করে সেটা একটা প্রশ্ন তো একটু একটু রোদ উঠতেছে আমি আমার কলেজদেরকে জিজ্ঞাসা করলাম যে কী ব্যাপারে গ্রামে মানুষ নাই কেন তো ওরা বললো যে না শীতে সবাই বাসার ভিতরে অনেকেই কাজে কর্মে চলে গেছে তো যারা বাসায় থাকে তারা বাসার ভিতরে শীতে বের হয় না তো যেমন একজন কমেন্টস করলেন যে রোদ উঠলে ঠান্ডা লাগে কেন ভাই এটা এখানকার মানে রোদের যে তাপমাত্রা সেই তাপমাত্রা চাইতে শীতের তাপমাত্রা ভয়াবহ এই জন্য রোদ উঠলেও রোদ উঠলেও কিন্তু রোদ ওরকম গায়ে লাগে না এবং সেরকম ঠান্ডাই লাগে যেমন এই যে আমি এখন প্রচণ্ড রোদে রোদ অনেক চোখে তাকাতে পারতেছি না কিন্তু তাপ তেমন লাগে না গায়ের মধ্যে ঠিকই সে বিশাল জুব্বাটা রাখা লাগছে ওই দেখে বাড়ির পিছনে আসলাম তাও কোনো মানুষজন নাই আর কিছুদিন পর যখন সামার আসবে বা শীতকালের পরে চাষাবাদ যখন হবে তখন কিন্তু সব কিছু চারপাশে সবুজ এবং কালারফুল হয়ে যাবে তখন গ্রামগুলো দেখতে আরও সুন্দর লাগবে আশা করি ওখানে একটা কুত্তা হুতি রয়েছে কুত্তা হুতি হুতি ধোয়ায় আর আসলে নিশ্চিত নয় এদেরও এখানকে মানে বাথরুমগুলো বাইরে কি বলি টয়লেট বাইরে তো তো শীতের মধ্যে তো টয়লেটের প্রাকৃতিক কাজ সারতে তো তাদেরকে অবশ্যই বের হতে হয় তো আমরা এখন ফেরত যাব যাওয়ার পথে এখানকার গ্রামের রাস্তাঘাট আপনাদেরকে দেখিয়ে ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর অবশ্যই সাথে থাকবেন উজবেকিস্তান মানে একদম রুরাল লেভেলের উজবেকিস্তান সম্পর্কে আরও জানার জন্য